আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদে আপনাদের সাথে আছি আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতে সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনাম। বিরোধীরা আন্দোলন করলেও কাউকে গ্রেফতার না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ, দেশের মানুষ ভালো থাকলে ষড়যন্ত্র শুরু হয় মন্তব্য। চার দিনের সফরে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার প্রধানমন্ত্রী সহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক। 2 অক্টোবরের মধ্যে জিয়ার কবর অপসারণ সহ 7 দফা দাবি মানার আলটিমেটাম, সচিবালয়ে ঘেরাও সহ অনশন ধর্মঘটের হুঁশিয়ারি। সুইস ব্যাংকের অ্যাকাউন্টধারী 67 ব্যক্তি ও প্রতিষ্ঠানের তথ্য চাওয়ার কথা আদালতকে জানিয়েছে দুদক, পরবর্তী শুনানি রোববার। এবং আন্তর্জাতিক সহায়তা বন্ধ থাকায় মানবিক সংকটে আফগানিস্তান, 1 বছরে মৌলিক চাহিদাগুলোর দিকে নজর দেয়নি তালেবান সরকার। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে, যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে নজরুল সম্মেলনের খবর, আমার জীবন এখন ফুরফুরা, আনোয়ার শীত সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে, যাচ্ছে পুরো সংবাদে। বর্তমান পরিস্থিতিতে নিম্নবিত্ত মধ্যবিত্তরা কষ্টে আছে উল্লেখ করে সরকার তা লাঘবের সব চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধীরা আন্দোলন করলে তাদের গ্রেফতার বা বাধা দেওয়া হবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আন্দোলন করলে দেশ ও মানুষেরই ক্ষতি হবে, দেশের মানুষ যখন ভালো থাকে তখনই ষড়যন্ত্র শুরু হয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখর জানাচ্ছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে দলের সাংগঠনিক পরিস্থিতি সম্পর্কে জানতে আওয়ামী লীগের 8 সাংগঠনিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত সম্পাদকদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সভা। প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে এ সভায় প্রধানমন্ত্রীর সামনে সাংগঠনিক সম্পাদকরা দলীয় রিপোর্ট পেশ করেন। সভা শুরুতে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিদের প্রশ্রয় দিয়ে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ করেছেন। এমন সময় এটি ঘটানো হয়েছে যখন বঙ্গবন্ধুর হাত ধরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছিল। মনে হয় যেন এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কেউ যদি কোনো অবদান রাখতে যায়, যে যখনই এই দেশের মানুষ একটু ভালো থাকে বা ভালো অবস্থায় আসে তখনই যেন চক্রান্ত ষড়যন্ত্রটা শুরু হয়। একটা শ্রেণী সবসময় রয়ে গেছে এদেশে, যেন এদেশের মানুষের কোনো কল্যাণ হোক এটা চাই না, অর্থাৎ স্বাধীনতাটা অর্থবহ হোক, স্বাধীনতাটা সুফল বাংলার মানুষের কাছে পৌঁছাক, এখানেই একটা বাধা দেওয়ার প্রচেষ্টা সবসময়। করোনার ধাক্কা সামলে ওঠার মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র ও রাশিয়া বাদে সবারই ক্ষতি হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। প্রয়োজন অপ্রয়োজনীয় খামাখা জিনিসের দাম কিন্তু বাড়ায় দেয় ওই ছুতা ধরে, তো সেটা হচ্ছে কিছু কিছু, বিশেষ করে নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর যারা, মিডল ক্লাস যারা, তাদের জন্য চরম দুর্ভোগ। আমাদের বাড়াতে মানুষের যে কষ্ট হচ্ছে এটা আমরা উপলব্ধি করতে পারি, কাজে সেই কষ্ট লাঘবের জন্য আরও কী কী করা যায় তার জন্য প্রতিনিয়ত আমরা চেষ্টা করে যাই। আমরা মানুষের কষ্টটা যে আমরা বুঝি না তা না। হ্যাঁ, আমাদের অপোজিশন একটা সুযোগ পাচ্ছে, তারা আন্দোলন করবে, করুক, আমি তো চাচ্ছি এবং আজকে আমি নির্দেশ দিয়েছি যে তারা আন্দোলন করছে করতে দাও, খবরদার তাদের কাউকে যেন অ্যারেস্ট করা না হয়। কিন্তু আমরা যে আন্তরিকতার সাথে চেষ্টা করছি দেশের কাজ করতে, হয়তো দেশের মানুষ তো সেটা জানে, বোঝে, হ্যাঁ নানা কথা বলবে, অপোজিশন থাকলে তো সুযোগ যখন পাচ্ছে এগুলি কাজে লাগাতে চেষ্টা করবে, কিন্তু তারা যদি এখানে সব বেশি করতে যায় তো এর প্রভাবে তো মানুষের কষ্ট আরও বাড়বে, এটাও তাদের বোঝা উচিত। তো তাদের আন্দোলন করে কতটুকু সফল হবে সেটা জানি না, কিন্তু তারা যেভাবে করতে চাচ্ছে তাতে তাদের জন্য আরও, দেশের জন্যই আরও ক্ষতি হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাদের প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।
চার দিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেট। সফরে প্রধানমন্ত্রী সহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি, বসবেন মানবাধিকার কর্মীদের সঙ্গেও। সফরের প্রথম দিনে সরকারের তিন মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেও কথা বলেননি গণমাধ্যমের সঙ্গে। তবে মন্ত্রীরা জানান, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জানতে চেয়েছেন ব্যাচেলেট। আরও জানাচ্ছেন পান্থ রহমান। চার দিনের সফরে সকালে ঢাকা পৌঁছান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এবং পেরুর সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। ঢাকায় নেমেই শুরু হয় জাতিসংঘের এই বড় কর্মকর্তার ব্যস্ততা। তার প্রথম বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। এ সময় গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছাড়াও ব্যাচেলেট জানতে চান রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে। দুঃখের বিষয়, যারা হিউম্যান রাইটসের জন্য পিস প্রাইজ পেয়েছে তারা এই মায়ানমারে বিজনেস এজ ইউজুয়াল করতেছে, ব্যবসা ছাড় ছুটায় ব্যবসা করতেছে, এবং ইউরোপিয়ান ইউনিয়নের ব্যবসা 3.5 থেকে 15 গুণ বাড়ছে। শুধু ইউকের আপনার ট্রেড বাড়ছে 100 গুণ। যারা আমাদের আইনের কথা বলে, আইনের শাসনের কথা বলে, তাদের যে সে স্বশিক্ষিত মানে স্বীকৃত নিজে স্বীকার করেছে সে খুনি, আর সেই খুনিরে আপনারা ঘুরে বেড়ান, বাজার করে, সংসার নিয়ে সিনেমা হলে যায়, তাদের ফ্রিডম অফ মোবিলিটি, ফ্রিডম অফ ইউনো এনজয়িং লাইফ, আর তারা লোক মেরে ফেলেছে, এই ধরনের এই ডুয়াল যাতে দুমুখী ঠিক না। পরে একই ভেন্যুতে আলোচনায় বসেন আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে। আলাপ হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে, আলাপ হয়েছে ফ্রিডম অফ প্রেস অ্যান্ড ফ্রিডম অফ স্পিচ নিয়ে, আলাপ হয়েছে মোস্তাক সম্বন্ধে। মোস্তাক সম্বন্ধে যখন উনি প্রশ্ন করেছেন, আমি পোস্টমর্টেম রিপোর্টটা তাকে পড়ে শুনিয়েছি এবং তারপরে তিনি আর প্রশ্ন করেন নাই। ল এনফোর্সিং এজেন্সির যে যারা পার্সোনেল আছেন তাদেরকে হিউম্যান রাইটস সম্বন্ধে ট্রেনিং দেওয়ার ব্যাপারে তখন আমি বলেছি যে আপনারা একটা প্রস্তাব পাঠান, আমরা অবশ্যই সেই প্রস্তাব দেখব। প্রথম দিনের শেষ কর্মসূচি মানবাধিকার কর্মীদের সঙ্গে বৈঠক। সোমবার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন ছাড়াও কূটনীতিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে ব্যাচেলেটের। 17 আগস্ট ব্যাচেলেট সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানের কবর অপসারণ এবং জিয়াউর রহমানের মরণোত্তর শাস্তি সহ 7 দফা দাবিতে সংসদ ভবন এলাকায় মানববন্ধন করেছে 1977 সালের অক্টোবরে সামরিক ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হওয়া সেনা ও বিমান বাহিনীর সদস্যদের পরিবারগুলো। তাদের সব ধরনের সুযোগ সুবিধা ফিরিয়ে দিয়ে গুম করা কবরগুলো চিহ্নিত করারও দাবি জানিয়েছেন তারা। লালা নসিন জানাচ্ছেন। 1977 সালের 2 অক্টোবর ঢাকায় জাপানি বিমান ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে সামরিক অভ্যুত্থানের ঘটনায় বিমান ও সেনাবাহিনীর যে সদস্যরা মৃত্যুদণ্ড ও কারাদণ্ডসহ শাস্তির মুখোমুখি হয়েছিল, সংসদ ভবনের চন্দ্রিমা উদ্যান এলাকায় মানববন্ধন করেছেন তাদের পরিবারের সদস্যরা। পরিবারগুলো বলে, বিনা বিচারে জিয়াউর রহমানের নির্দেশে 1143 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল। সে সময় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোগ করেছেন সেনা ও বিমান বাহিনীর 2500 সদস্য। তারা এই ঘটনার বিচার চান। একজন ন্যায় নীতিবান মানুষের অন্যায়ভাবে ফাঁসি দিল, এটাই হলো আমার জীবনের সবচেয়ে দুঃখ। মামার কবর কোথায় আমি তো জানি না, আমার বাবার কি অপরাধ ছিল সেটাও তো জানি না। কেন খুনি যে আমার বাবাকে ফাঁসি দিবে, আমার বাবা সহ সকলকে ফাঁসি দিবে, আমি তার মরণোত্তর দাবি চাই। বিনা বিচারে আমাকে 5 বছর সাজা দেয় এবং আমি ওখানে চোখ বাঁধা, হাত বাঁধা অবস্থায় টর্চারিং সেলে ছিলাম। আমাদের বাবাদের খুনির এইখানে জিয়াউর রহমানের কবর এইখানে কোনো মতেই থাকতে পারে না। তাদের 7 দফা দাবির মধ্যে রয়েছে সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানের কবর অপসারণ, জিয়াউর রহমানের মরণোত্তর শাস্তি, ফাঁসি হওয়া সব সদস্যকে শহীদ হিসেবে স্বীকৃতি দেওয়া এবং তাদের পরিবারের প্রাপ্য সব সুযোগ সুবিধা দেয়া। তাদেরকে যেভাবে অন্যায়ভাবে জেলে পুরে হত্যা, বিচারের প্রহসনের নামে হত্যা করা হয়েছিল, সেটির বিচার চিরকাল থাকবে। জিয়ার কিছু এখানে নাই, এটা আমরা সবাই জানি। যারা জিয়ার নামে জয়ধ্বনি করে বিএনপি নেতাকর্মীরা তারাও জানে।
দোসরা অক্টোবরের মধ্যে 7 দফা দাবি মেনে না নিলে সচিবালয় ঘেরাও এবং অনশন ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে ভুক্তভোগী পরিবারগুলো। 2 অক্টোবর 2022 তারিখের মধ্যে বিচারিক প্রক্রিয়া শুরু করা না হলে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য থাকব। আজকে এর জন্য দায়ী লালন অশিন, চ্যানেল আই, ঢাকা। সুইস ব্যাংক নিয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কে সুইস রাষ্ট্রদূতের বক্তব্য এবং দুদক ও রাষ্ট্রপক্ষের প্রতিবেদন লিখিতভাবে দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিএফআইইউ প্রতিবেদনে জানিয়েছে, এ পর্যন্ত তারা সুইজারল্যান্ডের এফআইইউর মাধ্যমে সুইস ব্যাংকে থাকা বাংলাদেশের 67 ব্যক্তি এবং প্রতিষ্ঠানের তথ্য চাওয়া হয়েছে। সুইস রাষ্ট্রদূতের বক্তব্য সঠিক নয় দাবি করে তার ব্যাখ্যা চাইতে হাইকোর্টের কাছে আবেদন জানায় দুদক। মাজহার হক মান্না জানাচ্ছেন। সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে অনেক বাংলাদেশি নাগরিকের অবৈধ অর্থ জমা থাকার অভিযোগ দীর্ঘদিনের। এ নিয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে কথা বলেন সুইস রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড। রাষ্ট্রদূত জানান, এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য চায়নি বাংলাদেশ সরকার, তবে রাষ্ট্রদূত সঠিক বলেননি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী। এরই মধ্যে হাইকোর্টের নির্দেশে প্রতিবেদন দাখিল করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউ। বাংলাদেশের বিএফআইইউ এফআইইউর মাধ্যমে এবং সুইজারল্যান্ডের আর্থিক গোয়েন্দা সংস্থার কাছে একমন চুক্তি অনুপাতে 2013 থেকে 2022 সাল পর্যন্ত 67 জন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিষয়ে তথ্য জানতে চেয়েছিলেন। সেই বিষয়ে মাত্র একজনের তথ্য ওনারা জানিয়েছেন বাংলাদেশের বিএফআইইউকে। দুটি রাষ্ট্রদূতের বক্তব্য যে পত্রপত্রিকায় উঠেছে সব বিষয়গুলা ফলোআপ আকারে হাইকোর্টে জমা দিতে বলেছেন। দুদকের পক্ষ থেকে পৃথক প্রতিবেদন দাখিল করে সুইস রাষ্ট্রদূতের বক্তব্যের কঠোর সমালোচনা করা হয়। 2014 সালে আমরা চেয়েছি, 2019 সালে চেয়েছি, 2020 সালে চেয়েছি এবং তারা দুটোর কোনো রিপ্লাই দেননি। সুইস অ্যাম্বাসেডর যে বক্তব্য দিয়েছেন, আমরা আদালতকে বলেছি এই বক্তব্য সঠিক না, আমরা যে কাগজগুলি দিয়েছি সেই কাগজগুলির ভিত্তিতে আপনারা রাষ্ট্রদূতের যেটা অফিস সেখান থেকে একটা ব্যাখ্যা চাইতে পারেন। মামলার পরবর্তী শুনানির দিন আগামী রোববার। মাছড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিরতার জন্য দেশের ব্যাংকগুলোকে দুষলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি। ডলার কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধুর এসএমই উন্নয়ন ভাবনা ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক সেমিনারে আগামীতে এসএমই খাতে গুরুত্ব দিতে বলেছেন আলোচকরা। জাকি আক্তার জানাচ্ছেন। মুক্তিযুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত দেশকে প্রতিষ্ঠিত করাই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন। অর্থনৈতিক বৈষম্যকে দূর করতে ক্ষুদ্র কুটির শিল্পকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু। এফবিসিসিআইয়ের আয়োজনে বঙ্গবন্ধু এসএমই উন্নয়ন ভাবনা ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক সেমিনারে বঙ্গবন্ধুর সেই উন্নয়ন ভাবনাগুলোই উঠে আসে। তাদের তো এই ওনারশিপটা নিতে হবে, কিন্তু দুর্ভাগ্যজনক যেটা হচ্ছে আমাদের এই পলিসি ওনারশিপটা নাই। দেশের অর্থনীতিকে ত্বরান্বিত করতে আগামীতে এসএমই ছাড়া কোনো বিকল্প পথ নেই, তাই খাতকে রপ্তানিমুখী করার আহ্বান জানান আলোচকরা। বড় লোনগুলি কিন্তু 3 মাসের মাথায় ডিস্ট্রিবিউশন হয়েছে, কিন্তু এসএমই খাতের লোনটা 2 বছরও পুরোপুরি শেষ করতে পারে না। আজকে ডলারকে রাকিমালের ব্যবসার মতো করে ফেলছে, মানে আপনি প্রোডাক্ট কিনে রাখবেন তারপরে লাভ হবে, সেই অবস্থাতে ডলারকেও নিয়ে গেছেন আমাদের ব্যাংকগুলি। কেন বাংলাদেশ ব্যাংক তাদেরকে সিলিং করে দিচ্ছে না যে আমি একটা ডলার যদি কিনি, আমি যে রেটে ডলারটা কিনি, আমি 1 টাকা বা 2 টাকা তাকে ফিক্স করে দিতে পারি, 2 টাকার বেশি সে লাভ করতে পারবে না। সরকারি নীতি এবং আমাদের বেসরকারি যে উদ্যোক্তা শ্রেণী আছে, বিশেষ করে আমি বলবো যে আমাদের চেম্বার অ্যাসোসিয়েশন, তাদেরও কিন্তু একটা বিরাট ভূমিকা আছে যে মার্কেটিং এফিশিয়েন্সির ক্ষেত্রে এফিশিয়েন্সি জায়গাটা ফিরে আনা যায় কিনা। এসএমই খাতের প্রতি ব্যাংকগুলোর উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেন শিল্পমন্ত্রী। এসএমই তো খুব বড় ঋণ খেলাপি হতে পারে না, যেটা বড় বড় ঋণ খেলাপি যারা আছে, আজকে বড় বড় যারা প্রতিষ্ঠানগুলি আছে তাদের কাছে যে ঋণের পরিমাণ আছে তার এক অংশ তো সারা, আমার মনে হয় যোগ দিলে আমার এসএমই হবে না। যে আজকে এসএমই কে আমরা একটা স্টাইল না নিয়ে, একটা ফ্যাশন কথা না নিয়ে আমরা যেন বাস্তবতা যাই। এসএমই খাতের উন্নয়নে বাধাগুলো দূর করতে সবাইকে একসঙ্গে কাজ করার পরামর্শ দেন শিল্পমন্ত্রী। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমলে দেশেও কমানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ FERB আয়োজিত বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও অস্থির বিশ্ববাজার শীর্ষক সেমিনারে তিনি আরও বলেন, বর্তমান এই পরিস্থিতি সাময়িক, পরিস্থিতি কীভাবে মোকাবেলা করতে হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। সেপ্টেম্বর নাগাদ বিদ্যুতের লোডশেডিং আর করা হবে না বলেও জানান তিনি। বিশ্বের পরিস্থিতি ভালো না, আমরা কি ভালো আছি? যদি অন্য সব দেশের থেকে সাথে তুলনা করেন, আমরা মোটামুটি এখনও বলতে পারি আমরা কিন্তু আউট অফ হ্যান্ড চলে যাই নাই। তেলের দাম যতটুকু কমে আসছে সেই জায়গাতেই আমরা অ্যাডজাস্টমেন্ট করতে চাই, আমরা সমন্বয় করেছি, আমরা কিন্তু তেলের দাম বৃদ্ধির দিকে যাই নাই। আমি মনে করি আগামী মাসের মধ্যে, এবং আমি মনে করি এই পরিস্থিতিতে আমাদের কয়েকবারই সমন্বয় করতে হবে। সেই সমন্বয়টা কী? যদি আরও তেলের দাম কমতে থাকে অবশ্যই আমরা সমন্বয় করি। বাংলাদেশের মতো অনুন্নত দেশে এটা বাণিজ্যিক খাত হিসেবে পরিচালনা করা মোটেই সমীচীন নয়, এটা অলরেডি এই 10 বছরে প্রমাণ হয়ে গেছে। সুতরাং কৃষিখাতের মতো এটাকে সেবামূলক খাত হিসেবেই দেখতে হবে, এখানে ভর্তুকি লাগবে। দৈনিক মজুরি বাড়ানোর দাবিতে হবিগঞ্জে সপ্তাহ জুড়ে আন্দোলন করছেন চা শ্রমিকরা। রোববারও জেলার বাহুবল ও চুনারু ঘাটের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন চা শ্রমিকরা। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন চন্দ্রপাল বলেছেন, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। শ্রমিকদের আন্দোলনের কারণে হবিগঞ্জে 24টি চা বাগানে উৎপাদন বন্ধ রয়েছে। এবারে শোকের মাস আগস্ট। ৭৫ এর 14ই আগস্ট ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাধারণ কর্মজীবনের শেষ দিন। দেশ গঠনের অংশ হিসেবে এদিন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান অত্যন্ত কর্মব্যস্ত দিন পার করেন। বঙ্গবন্ধুর জীবনের শেষ দিনগুলো নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব আজ। ১৯৭৫ সালের 14ই আগস্ট ছিল বৃহস্পতিবার। স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মব্যস্ত মহাকর্মজীবনের শেষ দিন। সকাল 9:55 রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের সাথে গণভবনে দেখা করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট চুং হি পার্কের বিশেষ দূত গোয়ং চুং। বঙ্গবন্ধুর কাছে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির বিশেষ বার্তা পৌঁছে দেন তিনি। ঢাকা ত্যাগের আগে গোয়ং চুং বলেন, রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহান নেতৃত্বে এই দেশের মানুষের কঠোর মেহনতের ফলশ্রুতি স্বরূপ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি দেখে তিনি মুগ্ধ হয়েছেন। পরদিন ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে দুটি শুভেচ্ছা বাণী পাঠান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি শেখ মুজিব বলেন, ভবিষ্যতে দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতা আরও জোরদার ও সংহত হবে। চ্যান্সেলর হিসেবে পরদিন স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনের কথা ছিল বঙ্গবন্ধুর। সরকারিভাবে তার প্রস্তুতিও নেওয়া হয়েছিল। ওই দিন সকালবেলায় বঙ্গবন্ধুর ইউনিভার্সিটিতে আসার কথা। সেদিন আমরা ভাবলাম যে হয়তো বা এখানে কোনো গণ্ডগোল হচ্ছে কি না, এই জন্য আমরা বঙ্গবন্ধুর বাড়িতে না যেয়ে প্রথমে ইউনিভার্সিটির দিকে গেলাম। ইউনিভার্সিটি থেকে ওখানে গিয়ে দেখলাম না, এভরিথিং ইজ অল রাইট, কেউ কিছু কমনভাবে জানে না। তো ওখান থেকে আমরা নিউ মার্কেট ক্রস করলাম, তারপরে গেলাম আপনার রোড নাম্বার 2 যখন গেলাম সেখানে আমরা কিছু বাধাপ্রাপ্ত হলাম। এদিনই জানানো হয়েছিল জেলা গভর্নর ও বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের সম্পাদকদের সাথে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 16ই আগস্ট বিকেলে গণভবনে বৈঠক করবেন, কিন্তু তা আর হয়নি। 15ই আগস্ট দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সপরিবারে নিহত হন বাংলাদেশের মহান স্থপতি। সেই ক্ষতি ও শোক আজও বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।
15 আগস্ট আফগানিস্তানে তালেবান শাসনের এক বছর পূর্ণ হচ্ছে। আন্তর্জাতিক সহায়তা বন্ধ থাকায় এক বছরে দেশটিতে মানবিক সংকট চরমে পৌঁছেছে। খাদ্যাভাবের পাশাপাশি শিক্ষা এবং স্বাস্থ্য সুরক্ষা সহ জনগণের মৌলিক চাহিদাগুলোর কোনো দিকেই নজর দেয়নি তালেবান সরকার। সাবিনা হাসান জানাচ্ছেন। আফগানিস্তানের 3 কোটি 80 লাখ মানুষের ভাগ্য তালেবান সরকারের মাত্র কয়েকশো মানুষের হাতে। এক বছর ধরে জনগণের ন্যূনতম চাহিদাও পূরণ করতে পারছে না তালেবান শাসকরা। রাজনৈতিক পরিবর্তন, অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং প্রাকৃতিক দুর্যোগ সহ সব দিকেই প্রতিকূল পরিস্থিতিতে দেশটির মানুষ। আফগানিস্তানে শিশুদের অবস্থা সবচেয়ে নাজুক। যেখানে 70% মানুষই নিজের পরিবারের চাহিদা মেটাতে অক্ষম, সেখানে খাদ্যাভাবে 30 লাখের বেশি শিশু অপুষ্টির শিকার। জরুরি ওষুধ এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে দেশটির হাসপাতালগুলোতেও তেমন কোনো চিকিৎসা সেবা মিলছে না। শিশুদের শিক্ষা ব্যবস্থাও মুখ থুবড়ে পড়েছে। তালেবান শাসনামলে আফগানিস্তানের 400-এর বেশি স্কুল বন্ধ হয়ে গেছে। যে কয়েকটি খোলা রয়েছে সেখানে মেয়েদের প্রবেশ নিষিদ্ধ। 2021 সালে ক্ষমতা দখলের পর থেকেই নারীদের অধিকার বঞ্চিত করেছে তালেবান সরকার। ঘরের বাইরে যেতে পারেন না নারীরা, এমনকি কোনো কাজেও নারীদের বাইরে যাওয়া নিষেধ। তালেবান সরকারের মন্ত্রিসভায় কোনো নারী নেই, এমনকি নারী বিষয়ক কোনো মন্ত্রণালয়ও রাখেনি তালেবানরা। একদিকে খাবারের চড়া দাম, অন্যদিকে আফগানিস্তানের বেশিরভাগ মানুষের কোনো কাজ নেই। খরাসহ বিভিন্ন বৈরী আবহাওয়ার কারণে কৃষিকাজও সম্ভব হচ্ছে না, ফলে চরম দারিদ্র্যের মুখে দেশটির লাখ লাখ মানুষ। অর্থনৈতিক মন্দা, চরম খাদ্যাভাব, আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থাগুলোর মানবিক সহায়তা বন্ধ এবং তালেবান সরকারের অব্যবস্থাপনা, সব মিলিয়ে ভালো নেই আফগানিস্তানের মানুষ। তবে কি শত অনিশ্চয়তা আর অন্ধকার ভবিষ্যতের দিকে এগোচ্ছে তালেবানের আফগানিস্তান? সাবরিনা হাসান, চ্যানেল আই। সংবাদের এ পর্যায়ে নিয়ে নিচ্ছি অশোক লীলান্ড ইফা ডটস বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। এখনো শঙ্কামুক্ত নন বুকার জয়ী। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সবচেয়ে বড় সুবিধাভোগী জিয়াউর রহমান ও তার পরিবার। জাতীয় প্রেস ক্লাব আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কুশীলবদের ভূমিকা ইতিহাসের পাতায় সন্নিবেশিত করতে তদন্ত কমিশন গঠন প্রয়োজন। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, অধ্যাপক ডক্টর গোলাম রহমান, বাসসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, বিএফইউজের সভাপতি ওমর ফারুক, ডিইউজের সভাপতি সোহেল হায়দা চৌধুরী সহ সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন। হত্যাকারী যারা ছিল, এর বাইরে যারা কুশীলব ছিল, যারা মাস্টার মাইন্ড ছিল, তাদের ব্যাপারে জাতিকে অবহিত করা, একটি অন্তত কমিশন গঠন করার মাধ্যমে যারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের কুশীলব ছিল, ইতিহাসের পাতায় তাদের ভূমিকাকে সন্নিবেশিত করা, নতুন প্রজন্ম যেন জানে কারা প্রকৃতপক্ষে ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রের প্রেক্ষিতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, 5000 বছরের ইতিহাসে যে বাঙালি কখনো স্বাধীনতা দেখেনি, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেনি, যার নেতৃত্বে 5000 বছরের ইতিহাসে বাঙালি জাতিরাষ্ট্র বাংলাদেশ পেয়েছে, তাকে কারা হত্যা করেছিল, তার হত্যাকাণ্ডের কারা কুশীলব ছিল, এটি ইতিহাসের পাতায় সন্নিবেশিত হওয়ার স্বার্থেই এই কমিশন গঠন। রপ্তানি আয়ের বিনিময় মূল্য নির্ধারণের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের রেট মানান হলেও আমদানির সময় ডলার কিনতে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন ব্যবসায়ীরা। ডলার নিয়ে ব্যাংকগুলো অবৈধ ব্যবসা করছে বলেও অভিযোগ তাদের। ব্যাংকারদের সাথে বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আরো জানাচ্ছেন মাসুদ শাকিল। ডলার নিয়ে হইচই চলছে এক মাস ধরে, লাফিয়ে বাড়তে থাকে ডলারের দাম। হঠাৎ করে ডলার অস্থিরতার জন্য বৈশ্বিক পরিস্থিতি দায়ী মনে করা হলেও পরে দেখা যায় কিছু ব্যাংক ও ব্যাংকার ডলার নিয়ে আইন বহির্ভূত ব্যবসা করেছে। বাংলাদেশ ব্যাংকের কঠোর পদক্ষেপের পর কিছুটা স্থিতিশীলতার আভাস দেখা গেলেও এখনও আমদানিতে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ ব্যবসায়ীদের। কিন্তু আমরা যে আমদানি রপ্তানি করলাম, রপ্তানির যে আয় সেটা কিন্তু 100% ফরেন কারেন্সিতে এসছে, তার এই ফরেন কারেন্সি আমাদের কাছে আছে, তো সেখানে শর্টফল যদি থাকে সেটা কত পার্সেন্ট শর্টফল উই ডু নট নো। ওনার বলছে অনেক শর্টফল আমাদের কাছে, ডলার নেই, এই জন্য আমরা ডলার কিনতেছি, সেই জন্য আমাদেরকে আপনাদেরকে এই পেমেন্টটা করতে হচ্ছে।
বাট ইট ইজ এ সব এটা একটা জালিয়াতির মতো আমার কাছে মনে হচ্ছে। বিকজ না থাকলে মানে তারা বাংলাদেশ ব্যাংকের কাছে যাবে বা ইন্টার ব্যাঙ্কিং থেকে কিনতে পারেন। ইন্টার ব্যাঙ্কিং কিনতে লোকে তারা ওদের দেখে নোট গিভ দ্য কার্ড মার্কেট রেট। গত লাস্ট 10 ইয়ার্সে ডিফারেন্স কখনো আমরা দেখিনি 2 থেকে 3 টাকার বেশি ডিফারেন্স হয়েছেন। ডলার অস্থিরতা কমাতে অ্যাসোসিয়েশন অফ ব্যাঙ্কস ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন বাফেদের সাথে বৈঠক করেছে কেন্দ্রীয় ব্যাংক। সব সময় কিন্তু মার্কেট আমরা পরিদর্শন করছি, এই মার্কেটে যদি এই জাতীয় কোনো তথ্য পাওয়া যায় তাহলে তো অবশ্যই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তাছাড়া তাদেরকে এটাও বলে দেওয়া হয়েছে যে তারা যে মার্কেট যে এক্সপোর্ট প্রসিডের এগেনস্টে তারা যেটা কিনবে এবং লিমিট যেটা তারা পরবর্তী সময় তারা ইম্পোর্টের জন্য যে এলসি করবে সেই ক্ষেত্রে নির্দিষ্ট একটা প্রফিটের মধ্যেই থাকার জন্যও তাদেরকে নির্দিষ্ট করা হয়েছে। তবে মুখে কুলুপ এঁটে সাংবাদিকদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন ব্যাংকাররা। আমরা এবিবি এবং বাফেদা বসে আমরা নতুন করে সিদ্ধান্ত নেব। রপ্তানি আয়ের ডলার দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার শিকার ঔপন্যাসিক সালমান রুশদির কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা খুলে নেওয়া হয়েছে। তিনি এখন কথা বলতে পারছেন বলেও জানা গেছে, তবে এখনও আশঙ্কামুক্ত নন রুশদি। সালমান রুশদির উপর সন্দেহভাজন হামলাকারীর বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা হয়েছে। আটক হওয়া সন্দেহভাজন হামলাকারী হাদি মাতারের জামিন নামঞ্জুর করে রিমান্ডের নির্দেশ দিয়েছেন আদালত। গত শুক্রবার নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে হামলার শিকার হন ঔপন্যাসিক সালমান রুশদি। হামলায় তার হাতের স্নায়ু এবং যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়েছে, হারাতে হতে পারে একটি চোখও। নিটল টাটা বিশেষ সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে চলছে দুদিনের উত্তর আমেরিকা নজরুল সম্মেলন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন সম্মেলনের চেয়ারপারসন এম মোশারফ হোসেন। শতদল আয়োজিত 19তম এই নজরুল সম্মেলনে অংশ নিতে দেশ এবং প্রবাসের শিল্পীরা নিউ জার্সিতে জড়ো হয়েছেন। দুদিনের সম্মেলনে থাকছে জাতীয় কবির জীবনী নিয়ে আলোচনা, কবিতা, গান এবং সাহিত্যকর্মের নানা দিক নিয়ে আলোচনা। শুভেচ্ছা বক্তব্যে বিশিষ্টজনেরা বলেন, কাজী নজরুল ইসলামের লেখনী জাতীয় জীবনে অসাম্প্রদায়িক চেতনা বিকাশে ব্যাপক ভূমিকা রেখেছে। উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন সম্মেলনের আহ্বায়ক মোহাম্মদ কবির কিরণ, সদস্য সচিব হাসান আমজাদ খান, কবির নাতনি খিলখিল কাজী, ডাক্তার জিয়াউদ্দিন এবং অন্যরা। এবারে কৃষি সংবাদ। দিনাজপুরে ভরা আমন মৌসুমে হঠাৎ জ্বালানি তেল ও সারের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক। তার উপর অনাবৃষ্টিতে সেচ কার্যক্রমও ব্যাহত হচ্ছে। সমস্যা কাটাতে সরকারি প্রণোদনার দাবি জানিয়েছেন তারা। এবারে প্রকৃতি সংবাদ। ময়মনসিংহে নটরডেম কলেজের নেচার স্টাডি ক্লাবের 13তম জাতীয় প্রকৃতি সম্মেলন হয়েছে। জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা এবং সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন আয়োজকরা। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। মাদারীপুরে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বীমা দাবির প্রায় 3 কোটি 20 লাখ টাকার চেক গ্রাহকের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, ঊর্ধ্বতন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন ও নওশের আলী নাইম, উপ ব্যবস্থাপনা পরিচালক মহসিন হোসেন কামাল, মোহাম্মদ খলিলুর রহমান শেখদার এবং সৈয়দ সুলতান মাহমুদ জুয়েল। সভাপতিত্ব করেন ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হাবিবুর রহমান খান। বক্তৃতা করেন নির্বাহী পরিচালক জাহাঙ্গীর হোসেন, মুফতি মোহাম্মদ দিদারুল ইসলাম ও মোখলেসুর রহমান, প্রকল্প পরিচালক মাসুদ রানা, প্রকল্প ইনচার্জ সোবহান জামাদ্দার এবং এইচ এম মশিরুজ্জামান জন্য। সময় হলো আবারও অশোক লিল্যান্ড ইফাদ অটোস বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। ডিএমপি কমিশনার মোহাম্মদ
শফিকুল ইসলাম বলেছেন, পৃথিবীর সব রাষ্ট্রপ্রধানের মধ্যে সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবসের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি বলেন, জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও বিশেষ নিরাপত্তা বলে তৈরি করা হবে। সোয়াট সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সক্রিয়তার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঝুঁকিটা মাথায় নিয়েই কিন্তু আমরা নিরাপত্তা পরিকল্পনা করি। এছাড়া বর্তমানে আন্তর্জাতিক প্রেক্ষাপট, দেশীয় রাজনৈতিক প্রেক্ষাপট সব কিছু মিলেই আমরা মনে করি যে নিরাপত্তা ঝুঁকিটি বেশ প্রকট। জঙ্গি নিয়ে যারা কাজ করেন, আমাদের সিটিটিসি, এটিইউ, এসবি, আমাদের ডিজিএফআই, এনএসআই, সরকারি কোনো সংস্থা থেকে এই ধরনের স্পেসিফিক কোনো হুমকির তথ্য আমাদের জানাই নাই। 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার নেপথ্যের ষড়যন্ত্র ও সহায়তাকারীদের খুঁজতে তদন্ত কমিশন চাই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় জাদুঘরে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির উদ্যোগে আলোচনায় বক্তারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িতদের খুঁজতে তদন্ত কমিশন গঠনের দাবি জানান। বাংলাদেশের অগ্রযাত্রাকে নস্যাৎ করতে এই হত্যাকাণ্ড হয়েছে বলেও মন্তব্য করেন আলোচকরা। এ সময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এএইচএম খারুজ্জামান লিটন, কথা সাহিত্যিক সেলিনা হোসেন এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার সহ অন্যরা উপস্থিত ছিলেন। এবারে পার্টেক্স কেবলস খেলার খবর। অধিনায়কের দায়িত্ব পেয়ে